পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামু কুফন এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ইখ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান Network, the solution for humanity. Allah لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الآية آمنت بالله صدق الله العلي العظيم بريو شوك الحمد لله رب العالمين الرشيش مهربانيتي تنعم درك التوفيق دان كورة على بولي আজকের এই আপনাদের সামনে আবার উপস্থিত হতে পেরেছি এবং আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছেন সেই জন্য আসুন সকলেই মিলেই মহান রবের সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কারণ তিনি যদি তৌফিক না দিতেন আমাদের উপর অনুগ্রহ না করতেন রহমত দ্বারা এবং তার দয়া দ্বারা আমাদেরকে যদি এই সুযোগ না দিতেন তাহলে আজকে দুনিয়ার অনেক মানুষের মতো আমরাও গুনার কাজে লিপ্ত থাকতে পারতাম আমরাও অন্য জায়গায় অন্য বিষয়ে লেকচার দিতে পারতাম আপনারাও আজকে এই চ্যানেলে আমাদের সাথে না থেকে অন্য কোনো গানের চ্যানেলে অন্য কোনো সিনেমা ফিল্মের চ্যানেলে অন্য কোনো দুনিয়ার কোনো বাজে অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারতেন কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে বহু মানুষ থেকে বাছাই করে তার দিনের জন্যে শরীয়তের জন্যে শরীয়তের পথে চলার জন্যে জান্নাতে যাওয়ার যে পথ সেই পথে চলার জন্যে যে পথকে তিনি বলেছেন সহজ সরল পথ সেরাতে মুস্তাকিম সে পথে থাকার জন্যে তিনি আমাদেরকে কিছু সময়কে এই জায়গায় ব্যবহার করার জন্য তৌফিক দান করেছেন কৃপা আমাদের আয়াত আমি তিলাবাত করেছি একশো এগারো নম্বর আয়াত সেই আয়াতে যে প্রসঙ্গ গরবুল আলমিন আমাদেরকে জানিয়েছেন শুনিয়েছেন যে সুসংবাদ উম্মতে মোহাম্মদী সাল্লামের জন্য দিয়েছেন এই আয়াতে সেই প্রসঙ্গে আলোচনা করছি যে জান্নাত কোন পথে কোন পথে চললে আমরা জান্নাত পাবো এখানে রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদের কাছে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করতে চাচ্ছি তোমরা তোমাদের জান এবং মালকে আমার হুকুম মতো আমার সিদ্ধান্ত মতো আমার মর্জি মতো আমার চাওয়া মতো খরচ করবে ব্যয় করবে কাজে লাগাবে এটাই রব্বুল আলামিন বলেছেন প্রিয় বন্ধুগণ তাই আসুন রব্বুল আলামিন কিভাবে চান তার জানকে আমরা ব্যবহার করি রবুল আলমিন কিভাবে চান তার দেওয়া মালকে আমরা ব্যবহার করি সে বিষয়ে শরিয়া আমাদের সামনে স্পষ্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের আদর্শ চরিত্র তার জীবন আর সব কিছু আমাদের সামনে স্পষ্ট সাহাবাই কেরামের মাধ্যমে রিদওয়ানুল্লাহ আলিম মাইন তাদের মাধ্যমে আমরা শরীয়তকে আমাদের পর্যন্ত পেয়েছি আলহামদুলিল্লাহ রবুল আলমিন আমাদের শরীয়তকে হেফাজত করেছেন আমরা সঠিক শরীয়তটা পেয়েছি কোরআন হাদিসের মাধ্যমে তাই আমাদের জন্য চলা সহজ হয়ে গিয়েছে সেই পথগুলো কি সেই পথগুলো সম্পর্কে আলোচনা করার জন্যই আপনাদের সামনে আমাদের এই উপস্থিতি প্রিয় বন্ধুগণ জান্নাতে যাওয়ার পথ যে আমল সেগুলো তো আছেই সে সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা দিয়েছি পুরো আলোচনা করা আসলে সম্ভব নয় সারা জীবনও শেষ হবে না আমার পুরা জীবনটাই তো জান্নাতে যাওয়ার জন্য জান্নাত হওয়ার জন্য আমার সমস্ত কাজগুলো কি ওইভাবে করতে পারলেই আমি জান্নাত মুখী হব আমার সমস্ত কাজগুলো কিভাবে জান্নাতমুখী করা যায় এটা লম্বাচুরা বিষয় কারণ প্রতিটা মুহূর্তে আমি যে কাজ করি সেটা এর একটা শরীয়তের দৃষ্টিভঙ্গি আছে আমি খেতে যাচ্ছি সেখানে শরীয়তের একটা দৃষ্টিভঙ্গি আছে আমি ঘুমাতে যাচ্ছি সেখানে একটা দৃষ্টিভঙ্গি আছে এমন কি আমি যখন আমার প্রয়োজন মিটাতে টয়লেটে যাব বাথরুমে যাব সেখানেও কিন্তু শরীয়তের একটা দৃষ্টিভঙ্গি আছে কাজেই এই সমস্ত বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমরা মোটামুটি কথাগুলো আপনাদের সামনে পেশ করেছি আরো কিছু কথা আমরা এখানে গুরুত্ব সহকারে আলোচনা করছি গুরুত্ব অনুধাবন করে সেটা হচ্ছে এমন কিছু কাজও আছে যেগুলো আমাকে ছাড়তে হবে যেগুলো করলে জান্নাতের পথ অবরুদ্ধ হয়ে যাবে আমি ভিন্ন পথে চলে যাবো অরবুল আলমিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করার ও আদা করেছেন বিভিন্ন আয়াতে তাই আমরা সেই কাজগুলো করব না সেই কাজগুলো সম্পর্কে আমরা বারবার আপনাদেরকে সচেতন করছি এক একটা কাজ আলোচনা করছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আমাদের মহাশারা কেন্দ্রিক আমাদের লেনদেন কেন্দ্রিক যে বিষয়গুলো হয় মহামেলা কেন্দ্রিক আমাদের আপোষের সম্পর্কের মধ্যেই এই বিষয়গুলো হয় এই মহামালা এবং মহাশারা সম্পর্কেই আমাদের এই আলোচনা আমরা যখন লেনদেন করতে যাব তখন এমন কোনো কাজ যেন না হয় যে কাজের কারণে আমার ওই লেনদেন হারাম হয়ে যায় আমার ওই মালটা আল্লাহ সহানুয়া তা আলা যেভাবে চেয়েছেন যেভাবে ব্যবহার করলে অব্লুল আলামিন বলেছিলেন তিনি জান্নাত দিবেন আমার ওই মালটা যেন আমি ওইভাবেই ইউজ করতে পারি ব্যবহার করতে পারি সে সম্পর্কে আজকের প্রিয় বন্ধুগণ সুর আ ততফিফ এই আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে সুর এ মধ্যে রব্দুল আলহবিন বলেছেন ওই লুল্লিল মুতফ্ফিফিন এলেজিন এ ইজ আ তালু আল এ ও লা ইযন্নু লায়িকা анনাহুম মাবউউসুন লিইয়াউমিন আজিম কোনেকা আয়াত রব্বুল আলামিন সম্পর্কে বলেছেন হযরত রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন মদিনায় গিয়ে মানুষের যে একটা প্রবণতা দেখেন সেটা হচ্ছে তারাই তাদফীফ করত তাদফীফের ব্যাখ্যা কোরআন এর মধ্যে রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন তাত্বীফ কাকে বলে মুতাফফিফ যারা তাদফীফ করেন তাদেরকে আরবিতে বলা হয় মুতাফফিফ মোতাফিফ কারা আরব্গুলা আলেমিন বলছেন লাদিন এদিকতা আলু আলন ন্যাসি যখন সে মানুষ থেকে মেপে নেয় তখন সে তার পুরোটাই নেয় ষোলো আনাটা বুঝে নেয় নিজেরটা ষোলো আনা বুঝে সোজা কথা ওয়েদ্যা হুম হুম যখন সে অন্যকে মেপে দেয় সে মাপার দুই রকম পদ্ধতি এক হচ্ছে আমরা যেটা দেখি ভান্ড দিয়ে মাপা হয় প্যাকেট জাত যেগুলো সেগুলো হতে পারে বা যেগুলো হালি হিসাবে বিক্রি হয় ডজন হিসাবে বিক্রি হয় যাই হোক যে প্রক্রিয়াই হোক অথবা আমরা যে পরিমাপক যন্ত্র দিয়ে যেটা মাপ দেই। যেটাই হোক যেভাবেই হোক যখন সে সেটা করে অন্যকে দেয় তখন তখন সে কম দেয় ঠকায় এটা হচ্ছে তাতফিফের ব্যাখ্যা রব্বুল আলমিন নিজেই দিচ্ছেন তার মানে হচ্ছে আমি যখন নিজেরটা ষোলো আনা বুঝবো অন্যেরটা কমিয়ে দিব অন্যকে ঠকানোর চেষ্টা করবো রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়াইল ওয়াইল তাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করছে হজরত রসুল করিম সাল আলী যখন এই অবস্থা দেখলেন মানুষের মধ্যে এই দুঃটা আছে এই গুণটা আছে যে গুণটার কারণে কারণেকার একম সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে কোরআন করিমের মধ্যেও সেই প্রসঙ্গ আসছে পূর্বেকার এক উম্মত হজরত সোয়াইব সালামের উম্মত কে কিন্তু রব্বুল আলমিন এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছিলেন অরব্বুলা আলমিন মধ্যে করছেন ফাতিল ইল্লা যে এমন ধ্বংস করেছেন যেখানে নতুন কোন জনপদ আর ওঠার মতো পরিস্থিতি অবস্থা ছিল না সামান্য কিছু উঠলে উঠতে পারে মানে একদম ধ্বংস করে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন এই অপরাধের কারণে এই অপরাধের মধ্যে কি আমরা জড়িত নই আল্লাহ তাহলে আমাদেরকেও ধ্বংস করে দিতেন ওইভাবে প্রিয়নবিহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া দিকে তাকিয়ে আলমী ওইভাবে ধৈর্য ধারণ করে আছেন তিনি সহ্য করছেন বান্দার এই অপরাধগুলো না হয় ধ্বংস করে দেওয়ার জন্য আমরা এর চেয়ে অনেক অনেক বেশি অপরাধ প্রতিনিয়ত করে যাচ্ছি আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার ধ্বংস থেকে যেমন আল্লাহ তাল আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন তার রহমত দ্বারা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে রব্বুল আলেমিন আমাদেরকে এই কাজ থেকে আপনি ফিরে আসার তৌফিক দান করেন সঠিক বুঝ দান করেন যাতে করে আমরা আখরাতের ধ্বংস থেকে অবদারিত ধ্বংস যেখানে ক্ষমার কোনো সুযোগ নাই এই আখরাতের ক্ষমা না করেন তাহলে আমাকে যেতে হবে যদি ক্ষমা না করেন আমি জান্নাত থেকে বঞ্চিত হব বন্ধুগণ সেটা আমরা নিশ্চয়ই কেউ চাই না তাই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনেন হজরতে হুদ সালাম যখন তার কৌমকে এই বিষয়ে সতর্ক করছিলেন বারবার তারা কিন্তু হুদা আলিসাল্লামের সাথেও এরকম বিদ্রুপ ঠাট্টা করেছিল শোয়েব এই এরকম তার কমকে সতর্ক করেছিলেন তারাও কিন্তু বিদ্রুপ ঠাট্টা করেছিল কোরআনে কারিমের মধ্যে হজেত শোহেব আলিসাল্লাহুসসলামের যে প্রসঙ্গ আসছে সেগুলো খুলে দেখেন হযত হুদা আলিসাল্তুসাল্লাম সম্পর্কে কৌমে আজ সম্পর্কে বলা হয়েছে ওইলে আদ না হুদা তাহলে কৌমে আমদুল্লাহ মা আলাই যখন দাওয়াত দিলেন তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুহ করতেছিল ঠাট্টা বিদ্রুপের এই রেজাল্ট আসলো তাদের উপর আজফ নাজিল হলো আজকে যখন আমরা দিনের কথা বলি শরীয়তের কথা বলি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী পক্ষ থেকে দিনের কথাগুলো পৌঁছাই আমাদের সাথেও ঠাট্টা বিদ্রুপ করা হয় মজাক করা হয় বলা হয় আমরা আবার মানুষকে যারা বহু উপরে চলে আসছেন তাদেরকে আবার পিছনে ঠেলে নিচ্ছি প্রিয় বন্ধুগণ আল্লাহর শাস্তি সময় মতো ঠিকই আসবে কিন্তু তখন ফিরে আসার আর সুযোগ থাকবে না কাজে এই কথাগুলো শোনার পর আশা করি কেউ আর এই অপরাধের সাথে নিজেকে জড়িয়ে রাখবেন না হযরত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো পেয়েছি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তার قومকে এইভাবে দাওয়াত দিয়েছেন ও ইয়া কওমি আওফিল মিকিয়াল ওয়াল মীযান বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশইয়াহুম ওয়া লা তা'সউ ফিল আরদ মুফসাদিন সূরা হুদের মধ্যে 85 নম্বর আয়াত যেটা সেখানে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস তার কৌমটি কিন্তু এইভাবে দাওয়াত দিছেন ও কৌম অ ফুলমি কে আল অউ মি আল মিজান মিজান আবিল্কিস্ত ওজনে কম দিও না মাপে কম দিও না প্রত্যেকের যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দাও এটা দাওয়াত দিছেন কিন্তু তারা শুনে নাই আমি আল ইসলাম বারবার তাদেরকে বুঝিয়েছেন অয়া ক মি অ ফুল মি আল মিজান আবিলক কিস্ত ওয়ালা তা বখা না আসা শিয়া আহম কম দিও না মানুষকে ঠকিও না ওলা একটা আশা উফিল আরুদি এতে করে জমিনে বিশৃঙ্খলার সৃষ্টি হবে হানাহানি সৃষ্টি হবে মারামারি সৃষ্টি হবে এই কাজটা তোমরা করো না কিন্তু কার কথা কে শোনে আমি আলী সালাতামের দাওয়াত তারা শুনে নাই তারা ধ্বংস হয়েছে আমরা কি শুনছি আমরাও তো শুনছি না তাদের সাথে আমাদের পার্থক্যটা রইল কোথায় কোনো পার্থক্য নাই পার্থক্য একটা জায়গায় তারা ধ্বংস হয়ে গেছে আমরা সুযোগ পাচ্ছি কিন্তু এই সুযোগ আমাদের জন্য অনেক সময় রহমতের পরিবর্তে শাস্তি হিসেবে দেখা দিতে পারে কারণ তখন আমরা আরো বেশি অপরাধ করব না এমনটি যেন না হয় এই জন্যই আপনাদের সামনে এই কথাগুলো বলা এমনটি যেন না হয় সুযোগকে আমরা কাজে লাগাবো রব্বুল আলামিন যেহেতু ধ্বংস করেন নাই আলহামদুলিল্লাহ আমরা তহবা ইফারের মাধ্যমে অপরাধ থেকে নিজেদেরকে ফিরিয়ে আনবো তাহলেই আমাদের জান্নাতের পথ মুসরিন থাকবে ইনশাল্লাহু তা আলা আল্লাহ তাহালা আমাদেরকে সেইভাবে আমাদের প্রত্যেকটা লেনদেন কাজ কারবার করা তৌফিক দেন

আমল পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাক বন্ধুগণ বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম আবারও সে একই বিষয়ের অবতারণা করছি মাপে কম দেওয়া সম্পর্কে ওজনে কম দেওয়া সম্পর্কে ওজনে কম দেওয়া সম্পর্কে বা খাদ্যের মধ্যে ভেজাল এই ভেজাল খাদ্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া ব্যবসায়ী ভাইদের কাছে আমাদের নিবেদন থাকবে নিজের ইমান আকিদা সব যদি ঠিক থাকে তাহলে এই কথাগুলো তাদের বিশ্বাস করা জরুরি আমার জান্নাতের রাস্তা কিন্তু আমি নষ্ট করে ফেলছি আমার জান্নাতকে আমি বাধাগ্রস্ত করছি নিজের হাত দিয়েই নিজের পায়ে কিন্তু নিজেই কুড়াল মারছি অন্য কেউ নয় এই কাজটা আমি নিজেই করছি এগুলো যেন না করি হজরত আবু তালা আনহুর একটা হাদিস আমরা শুনি তার নিজের ব্যক্তিগত বিষয় হজরত আবু হরায় রিয়াল তালা আনহু এটা বর্ণনা করেছেন হজরত আনহু তিনি এক জায়গা দিয়ে যাচ্ছিলেন যাকে হাররা বলা হয় এই হাররার কাজ দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি গিয়ে দেখেন ফাইদান ইনসান ইয়াহমিলু লেবান সেখানে মানুষ দুধ বিক্রি করে দেখছেন তিনি তো দুধ বিক্রির সময় যেটা হয় এখন আমাদের সমাজে যেটা হচ্ছে তিনি সেই বিষয়ই দেখছেন তিনি দেখেছেন ফানাজার ইহিহ আবু দেখলেন যে সেখানে ওই দুধ এর সাথে পানিকে মিক্স করা হচ্ছে তারা মিক্স করছেন পানি দুধের সাথে এটা তিনি যখন দেখলেন তখন তিনি হজরতে আবু হরাইরা ওই মানুষদের উদ্দেশ্যে বললেন ও মানুষেরা তোমরা যে কাজটা করছো তেয়ামতের দিন রব্বুল আলমিন যদি তোমাদেরকে বলেন এই যে দুধের সাথে দুধের সাথে যে পানি মিক্স করলা খাল্লিসিল মা আমিনাল্লাবাদ পানিকে আজকে দুধ থেকে তুমি আলাদা করো ইমামবাই হাকি রহমতুল্লাহ আলাই তার হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটা এনেছেন হাজাতে আবু তাআলা তালু তাদেরকে এই কথাটা বললেন যে দুধ থেকে পানি বা পানি থেকে দুধ আলগা করো এখন আমাদের পক্ষে কি সম্ভব শুধু দুধ আর পানির বিষয় আমাদের প্রত্যেকটা বিশেষ করে খাদ্যের মধ্যে যে বেজালের যে বিষয় এমনকি আরও কঠিন বিষয় হচ্ছে আমরা আরও কঠিন যে কাজটা করছি সেটা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে খাদ্যের মধ্যে এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছি খাদ্য সংরক্ষণের নামে এমন এমন বিষয় এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছি এমন এমন মেডিসিন সেখানে ইউজ করছি যেগুলোর কারণে পুরা খাদ্যটা বিশ্বে রূপান্তরিত হয়ে যাচ্ছে ওই খাদ্য একজন মানুষের জন্য ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে ডাক্তাররা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন দেখেছেন যে এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন সব জিনিস এগুলোর মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি সংরক্ষণের নামে আবার কেউ কেউ খাদ্যের আসল গুণাগুণ ঢাকার জন্যে কালার করার জন্যে চমৎকারভাবে ভাবে কাস্টমারের সামনে পেশ করার জন্যে কাঁচা জিনিসটাকে পাকানোর জন্য কাঁচা আম এটার মধ্যে মেডিসিন মেরে তাকে পাকাতে হবে অথবা পাকা আছে কিন্তু তাকে সংরক্ষণ করতে হবে এখন এমন মেডিসিন দিচ্ছি যে সেটা সপ্তাহ মাস চলে যায় আর পড়ছে না এরকম পেঁপের মধ্যে আমরা দেখছি এই কাজগুলো হচ্ছে পেপে বাজারে আসছে মেডিসিন দিয়ে এত সুন্দর কালার তার তৈরি হয় নানা রকমের ফল কলার মধ্যে এই কাজগুলো হচ্ছে মেডিসিন দিয়ে এমন সুন্দর কালার তৈরি হচ্ছে যে কলার ভেতরে যে একটা মুলায়েম ভাব সেটা নষ্ট এখন একদিকে কাঁচা থাকে একদিকে পাকা থাকে কি এক অস্বস্তিকর অবস্থা না স্বাদ থাকে না তার আসল গুণাগুণ থাকে বরং উল্টা যে বিষয়টা আসে সেটা হচ্ছে তার মধ্যে আমি বিষ মিলিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুগণ একটু ভাবুন তো যে এই খাবারটা খেয়ে যদি কোনো মানুষ সত্যিকার অর্থেই অসুস্থ হয়ে যায় এবং ওই অসুস্থতার কারণে একসময় যদি সে মৃত্যুর মুখে চলে যায় তাহলে কি তার মৃত্যুর জন্য আমি কারণ হলাম না আমি কি একরকম প্রকারান্তরে হত্যাকারী হলাম না আসলে তাই তো আমি তো হত্যাকারী আমি তো হত্যাকারী আর হত্যাকারীকে আল্লাহ তারা কখনোই ক্ষমা করবেন না নিশ্চিত জেনে রাখেন আমি শুধু ভেজালই করিনি আমি শুধু অন্যকে ঠকাই নি শুধু তাই করিনি আমি তার জীবন ধ্বংস করার জন্য বড় একটা ভূমিকা আমি নিজে নিয়েছি আমি হত্যাকারী হিসাবে নিজেকে প্রকাশ করলাম আল্লাহ তাহলে হেফাজত করেন বাঁচার কোনো উপায় নাই দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য আমি আরেকজনের জীবন নিয়ে নিচ্ছি বাঁচার কোনো উপায় আছে আমি কতদিন থাকবো এই পৃথিবীতে আমার অনন্তকালের যে জান্নাত যে ঠিকানা সেটাকে আমি নষ্ট করে ফেলছি ধ্বংস করে ফেলছি কারণ জান্নাতের ওই পথ এটা আমি বাধাগ্রস্ত করছি আমার এই আমলের কারণে কারণ এই আমল যখন আমি করবো হজরত রসুল করিম সাল আলি সাল্লাম বলেছেন তুমি কিন্তু আমার দলভুক্ত নও মান ঘাসাফ আলাই মিন্না রসুল বলেছেন যে মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় আমরা এই হাদিস নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ তাহলে আরো বিস্তারিত ভাবে কিন্তু প্রিয় বন্ধুগণ তার আগে আমরা এই কথাগুলো শুনে নেই যে আজকে যারা ব্যবসা করছি তাদের জন্যে এগুলা এক বড় মহামারী আকারে আমাদের সামনে আসছে যে প্রতিটা মানুষ প্রতিটা ক্ষেত্রে যে যে ব্যবসা করছেন বিশেষ করে খাদ্যের ব্যবসা যারা করছেন প্রত্যেকেই এই ক্ষেত্রে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আমরা অনেকেই জানি হয়তো যারা হোলসেল করছেন ওখান থেকে কাজটা হচ্ছে আমরা যারা রিটেল বিক্রি করছি তারা হয়তো এই কাজটা করছি না এটাও একটা প্রশ্ন আসলে আমরা যদি তাদের থেকে খরিদ না করি আমরা ভিন্ন ব্যবসা গ্রহণ করি আমরা যদি তাদের কাছ থেকে ক্রয় না করি যে না আমরা এই ফরমালিন যুক্ত বিষয় ফরমালিন যুক্ত জিনিস আমরা কিনবো না ফরমালিন যুক্ত ফল আমরা কিনবো না ফরমালিন যুক্ত মাছ আমরা কিনবো না আমরা বিক্রিও করব না আমরা জেনেছি যেটা হারাম আমরা জেনেছি এটা মানুষকে হত্যা করার সামিল আমরা জেনেছি রসুল বলেছেন যে এমন ধোকা দেয় মানুষকে সে আমার দলভুক্ত নয় রসুলের দলভুক্ত হওয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে এটা কি সম্ভব আমার দলের কেউ না হলে আমি কি আমার সাথে কাউকে নিব কখনোই না অরসুলও নিবেন না আর সম্ভব না রব্বুল আলমিন দিবেন না আমাকে জান্নাত তাহলে রব্বুল আলমিনের সাথে আমার জান্নাত কেনাবেচার যে চুক্তি হয়েছিল তার অবস্থাটা কি সে কোন পর্যায়ে আছে ওই চুক্তি কি আসলে অক্ষুণ্ণ আছে নিশ্চয়ই না চুক্তি লঙ্ঘন হয়ে গেছে এটা নিশ্চিত করে বলা যায় আমি যখনই ওই খাদ্যের মধ্যে বেজাল করব খাদ্যের মধ্যে মিক্স করব খাদ্যের মধ্যে কাউকে মাপে কম দিব। এটাও এক বড় সমস্যা চাউলের মধ্যে পাথর মিক্স করে দিচ্ছি এটা আমাদের সমাজের অবস্থা আমরা শুনেছি খাবারের মধ্যে অন্য বিষয় মিক্স করে দিচ্ছি হলুদের মধ্যে অন্য কোনো গুড়া আমরা মিক্স করে দিচ্ছি মরিচের গুঁড়োর মধ্যে অন্য কোনো গুঁড়া মিক্স করে দিচ্ছি জুস বানাচ্ছি মানুষকে শোনাচ্ছি আমের জুস তার মধ্যে আমরা ওই মিষ্টি কুমড়ো সেখানে দিয়ে দিচ্ছি এমন মেডিসিন দিয়ে দিচ্ছি যে আমের ফ্লেভার সব চলে আসছে এগুলো আমরা মানুষকে খাওয়াচ্ছি এই সমস্ত মেডিসিনগুলো মানুষকে খাওয়াচ্ছি আমরা এই সমস্ত বিষয় মানুষকে খাওয়ানোর মাধ্যমে খাওয়ানোর কারণে আমরা তার স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতি হচ্ছে এই ক্ষতির মূল দায়িত্ব দায় দায়িত্ব আমার উপর বর্তাচ্ছে না আমি হত্যাকারী হচ্ছি না এক সময় আমি তাকে অসুস্থ করার দায়িত্ব আমার কাজে কেন নিব না নিশ্চয়ই নিতে হবে যেহেতু এই কাজটা আমার হাতে হয়েছে জেনে বুঝে যারা এই সমস্ত কাজগুলো করছেন ভালো জিনিসের সাথে ভেজালকে মিক্স করে যারা ক্রেতাকে ঠকাচ্ছেন শুধু ঠকাচ্ছেন না কোনো কোনো ক্ষেত্রে তাকে হত্যাও করছেন কোন দিন কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কি তাদের নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা এগুলাকে পাট পাট করে যখন আলাদা করে ফেলবেন যখন বলবেন এই বিষয়টা ছিল হালাল এই বিষয়টা ছিল হারাম এই বিষয়টা ছিল উপকারী মানুষের জন্য যেটা তোমাকে বিক্রির জন্য আমি অনুমোদন দিয়েছিলাম এই বিষয়টা ছিল মানুষের জীবন ছিনিয়ে নেওয়ার মতো বিষয় এ তুমি এটা কেটার সাথে কেন মিক্স করলা কেন আমার বান্দাকে একটা ভালো খাবার থেকে তুমি বঞ্চিত করলা রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব। কোন জবাব আছে আমার যদি জবাব দেওয়ার সাহস হিম্মত না থাকে জবাবের কোনো ধারা যদি আপনার জানা না থাকে কারুই নাই এটা অসম্ভব রবীলিনের কাছে জবাব দেওয়ার কোনো লাইন নাই যেহেতু সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আমরা কোথাও গেলে সিসি ক্যামেরা লাগানো থাকলে সবাই সতর্ক থাকি এমন কোনো কাজ যেন না হয় যে এই অফিসের যেটা নিয়ম কানুন তার বিরুদ্ধে না যায় সিসি ক্যামেরা লাগানো আছে এমন দৃশ্য দেখে কেউ কি উলঙ্গ হতে পারবে কোনো ভদ্র মানুষ কোনো ভদ্র মানুষ কি উলঙ্গ হতে পারবে পারবে না কোনো সিসি ক্যামেরা লাগানো থাকলে এটা ইউজ করবে করবে না আমরা শুনেছি বিউটি পার্লারে সিসি ক্যামেরা লাগানো ছিল বলে সেখানে আন্দোলন হয়েছে মামলা হয়েছে সেখানে পুলিশে অ্যাকশন হয়েছে কেন হয়েছে যে সিসি ক্যামেরার মাধ্যমে তুমি আমার গোপন জিনিস ব্যক্তিগত জিনিস কেন ধারণ করছো এটা তোমার অধিকার নাই এই কারণে আমি ওই জায়গায় নিজেকে সেভ করি ওই জায়গায় নিজেকে প্রকাশ করি না নিজের লজ্জাকে ঢেকে রাখি প্রকাশ করি না কিন্তু যে আমার দিকে অবস্থায় করে রেখেছেন একবারও কি ভেবে দেখেছি আমি সমস্ত অপরাধগুলো করছি রব্বুল আলমিনের সিসি ক্যামেরা কিছু ট্যাপ করে নিচ্ছে সব কিছু রেকর্ড করে নিচ্ছে আমার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তাহলে কি বুঝবো দুনিয়ার মানুষ যারা সিসি ক্যামেরা লাগায় তাদের মূল্য আমার কাছে আমার রবের চেয়েও বেশি নিশ্চয়ই না কিন্তু ওইভাবে কি ভাবছি আমার রব এই সমস্ত মানুষগুলোর চেয়ে বেশি অসম্মানিত হয়ে গেলেন এই সমস্ত মানুষগুলোর চেয়ে আমার রবকে আমার ভয় করার যে বিষয়টা তার চেয়ে কম হয়ে গেল যদি তাই হয় তাহলে কিন্তু আমার জন্যে জাহান্নামের রাস্তা নিশ্চিত জাহান্নাম আমার জন্য অবধারিত অরবুল আলমিনের সাথে জান্নাত কেনা যে চুক্তি হয়েছে সেটা লঙ্ঘন হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এটা আমরা কেউই চাই না ইনশাআল্লাহ কাজেই এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমার লেনদেন আমার কেনাবেচা আমার সব মধ্যে যেন ভেজাল না না হয় আমি গ্রাহককে ঠকাই কিন্তু সবকিছুর নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতের যে চুক্তি সে চুক্তি অনুযায়ী আমাকে সময় মতো জান্নাত বুঝিয়ে দিবেন তাই আমরা আমাদের সমস্ত কাজগুলো সেইভাবে করব তা ইনশা আল্লাহ তহবুল আলমিনের কাছে তৌফিক ও কামনা করছি তিনি যেন عمد الكشهب <سؤال> هبيب وإشعارنا كورين وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما আপনি লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়ন ব্যান কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই এক আই ব্যান জি এল ও ওয়াইডি তিন শূন্য ছয় তিন চার

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায়